যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আজাব হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবরের আজাব এটা কি সত্য না অসত্য? আজাবুল কবর হাক্কুন, কুরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। এই প্রশ্নোত্তর যেটা মুনকার নাকি ফেরেশতা করবেন প্রত্যেকটা মানুষকে, সবাইকে এই প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন, এটা হবে। এখন কথা হলো কবরে যে ব্যক্তি শায়িত হয়েছে, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, দাফন হয়েছে লাশ, তারটা তো বুঝে আসলো পানিতে ডুবে মারা গেছে, তার তো কবরে যাওয়ারই সুযোগ হয়নি, বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, তার শরীরের সাথে মিশে গেছে, এই ব্যক্তির কিভাবে প্রশ্নোত্তর হবে? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ধরুন একজনকে বাঘে খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছেন, ছাই হয়ে গেছেন, ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ, ছাই থাকুক আর মাটি থাকুক, কিছু একটা আছে, যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তার মধ্যে রুহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটা আমরা দেখবো না, বুঝবো না, উপলব্ধি করবো না, কিন্তু প্রশ্নোত্তর হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন বারজাখ, আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে কিয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে এই জগৎটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল। সেই জগৎটা হলো আড়াল আখেরাতের জন্য, ওই জগৎটা পার হয়ে মানুষ আখেরাতে যাবে। সেই বারজাখের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ কুমির পেটে থাকতে পারে, কেউ ছাই হয়ে থাকতে পারে, কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে, যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন সেটাই হলো তার জন্য বারজাখী জীবন। কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে, নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য অসম্ভব বলতে কিছুই